সবাই কেমন আছেন? সো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। সো চলুন একসাথে দেখে আসি রাজকুমার মুভির ট্রেলার। রাজকুমার মুভির পরিচালক হচ্ছে হিমেল আশরাফ এবং এই ছবিতে অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় মেগাস্টার সুপারস্টার শাকিব খান এবং সাথে কটরিনা কাইফ। সো চলুন একসাথে দেখে আসি এই রাজকুমার মুভির ট্রেলার এবং সাথে আর অনেক কিছু বলবো, জাস্ট ট্রেলারটা আগে দেখে আসি তারপর বলবো, ঠিক আছে? সো চলুন একসাথে এনজয় করি রাজকুমার মুভির ট্রেলার। সো গাইস লেটস প্লে। লন্ডন যা, ইউরোপ যা, দরকার পড়লে মালয়েশিয়া যা। 17 বার ভিসার ইন্টারভিউ দিয়েছি আমেরিকান এম্বাসিতে, ভিসা তো দেয় নাই। ওটা লাস্ট টাইম কয়েছে আমি যদি আবার ভিসা নিতে চাই তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি। ভিসা না দিলে আমি কি হাতি করে ভিসা নেবো? আরে যে শামসু, শামসু নো শামসু, নো শামসু, মাই নেম ইজ স্যাম। ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স টু মি। কি কসছে তোমার রূপ কথাতে আমি ভব রাজকুমার, আর সেনের সাথে তো সেই জুটি প্রেম তোমার রাজকুমার। মেক্সিকো দিয়ে এখানে লোক পাঠানো যায় না। মেক্সিকো দিয়ে পাঠাবেন না, মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না। আমাকে আমেরিকা পাঠাতেই হবে। তুই যদি আমেরিকা যেতে চাস তোকে আমি ত্যায্য উত্তর করবো। আমেরিকা যাওয়ার জন্য আপনার এই সহায় সম্পত্তি কে দুনিয়ার সবকিছুই আমি সার্থী রাজি আছি। Your visa is approved. Welcome to America. একটা সিঙ্গারা দেন। তোমাকে আমার ভালো করে জানা আছে, যত সব বাদ জুলি আমার ক্লায়েন্টস। ভালোবাসতে বাসতে, ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। একটা মানুষের ঠিকানা জানো না, তার কোনো ছবি নাই, এই মানুষটা কেমনি খুঁজে পাবে কো? এইবার মাখানি ঠিক হয়েছে। আপনি তো খাদিজা বেগম, আমি চিনেছি আপনাকে। আমি খাদিজা বেগম না। She's like কে? খাদিজা বেগম কে? আহা, লাস্টে মায়ের যে ডাক্তার রাজকুমার মাহিয়া মাহিকে একটু করে দেখানো আছে। আসলে সবচেয়ে বেশি যতটুকু আমি দর্শকদের রিভিউ, আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশে অলরেডি মুভিটি রিলিজ হয়েছিল রোজারিতে, তো অলরেডি অনেক অনেক মানুষ কিন্তু দেখে ফেলেছে। তো বঙ্গতে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ হচ্ছে 13 জুন থেকে। তো এর সাথে সাথে আসলে অন্যান্য মানুষ যারা এতদিন ধরে অপেক্ষা করছিল যে রাজকুমার মুভি দেখবে, তারা তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। তো পুরো ট্রেলারটা আসলে খুবই সুন্দর, 2 মিনিট 22 সেকেন্ডের এই ট্রেলারে আমি দেখেছি রাজকুমার মুভিতে আমরা, আমার মনে হয় যে রাজকুমার মুভিতে আমরা ইমোশনাল সিন পাবো, ফাইট তো থাকবে, রোমান্টিক কিছু সিন থাকবে, সাথে মায়ের প্রতি যে ভালোবাসা, তারপর হচ্ছে প্রিয়জনের প্রেমিকার প্রতি যে ভালোবাসা, সেই জিনিসগুলো আসলে আমরা পাবো। আর আরেকটা যেটা হচ্ছে, বাংলাদেশের একজন সহজ সরল একজন যুবক ছেলে আমেরিকাতে পাড়ি দেয় এবং সেই আমেরিকাতে যাওয়ার পর তার সাথে যে ধরনের আসলে সমস্যার সম্মুখীন সে হয়, এবং মোট কথা একটি যুবকের আমেরিকায়, বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার যে একটা গল্প এবং সেখানে যাওয়ার পর তার সাথে কী ধরনের প্রবলেম হয়, তার জীবনের যে দুঃখ, ভালোবাসা, সব কিছু মিলিয়ে একটা যে একটা কাহিনী, আসলে এটা সবার লাইফেই কম বেশি মোটামুটি এরকম আসলে লাইফ সবার, মানে এরকম লাইফ আসলে অনেকেরই পার করেছে এবং অনেকেরই এরকম লাইফ আসলে কাটাতে হচ্ছে। হ্যাঁ, এই যে এটা অনেকের জীবনের সাথে হয়তো মিলে যেতে পারে রাজকুমার মুভির কাহিনী। তো সব মিলে একটা মশালা টাইপ একটা মুভি যেখানে আমরা আসলে ইমোশনাল সিন দেখবো, ফাইট দেখবো, রোমান্টিক ভালোবাসা দেখবো, সব কিছু মিলে একটা দুর্দান্ত একটা ফিল্ম হতে যাচ্ছে। তো রাজকুমার মুভিটা সবাই দেখবেন, বঙ্গ ওটিটিতে প্ল্যাটফর্মে রিলিজ হবে 13 জুন। তো আমরা অবশেষে ট্রেলার পেয়ে গেছি এবং আপনারা ভালো করে জানেন রাজকুমার মুভির অনেক অনেক গান অলরেডি রিলিজ হয়ে গেছে। আপনারা জানেন বরবাদ, নিশানা, তারপর হচ্ছে আপনার আমি একাই রাজকুমার, তারপর রাজকুমার, তো সব মিলিয়ে আসলে রাজকুমার মুভিটা একটা দেখার মতো একটা মুভি। সো অবশ্যই আমি দেখবো, আমার সিনেমা হলে গিয়ে এখন পর্যন্ত মুভিটা দেখা হয়নি, বিকজ আমি যখন বাংলাদেশে ছিলাম
তখন আসলে রোজারিতে আমি আমেরিকাতে আসার জন্য আসলে একটু ঝাইঝামালার মধ্যে ছিলাম, আমার ইন্টারভিউ হয়। সো সব মিলিয়ে আমি নিজেও কিন্তু আমেরিকায় এসেছি মাত্র কয়েকদিন আগে, এক মাস হলো, তো আমিও একটু ঝামেলার মধ্যে ছিলাম, সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য দেখা হয়নি। তো আমার মনে হয় যে আমি মানে আমি গত মাসে আমেরিকাতে এসেছি, এক মাস হলো, তো এক মাস তো আমার জন্য আসলে সুবিধা হয়েছে, আমি এখন বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে দেখবো রাজকুমার মুভি। সো ট্রেলারটা সেজন্য আসলে ভালোই হয়েছে, এখন ট্রেলার দিয়েছে, ট্রেলারটা ভালোই ছিল, সব মিলিয়ে ভালোই ছিল। এবং এখানে কমেডি সিনও আমরা দেখতে পাবো, এখানে একটা কমেডি কিছু কমেডি সিন যেগুলো ছিল, যে যখন বলতেছে গরু মাংস এত ডলার এসে, আসলে আমেরিকাতে মোটামুটি ডলারটা যখন টাকায় কনভার্ট করে তখন একটু বেশিই হয় আসলে। তো এখানে একটা যে সিন ছিল যে গরু মাংসর এত ডলার এসে, তখন শাকিব খান যখন বলতেছিল যে আমাকে একটা সিঙ্গারাই দেন, সেই পার্টটা আমার কাছে অনেক ভালোই লাগছে। এবং সব মিলিয়ে আসলে লাস্টে যে একটু মায়ের সিন দেখানো সেটা, তারপর হচ্ছে কোটনের কফির, আসলে সে তার রাজকুমারীর খুঁজে আসলে মনে হয় আমেরিকাতে আসেন সে, এবং সে 17 বার রিজেক্ট হয়। তো একটা রিজেক্টেড মানুষকে সে কীভাবে আবার আমেরিকাতে আসে, তার ভিসা অ্যাপ্রুভ হয়, সব মিলিয়ে আসলে একটা সেরকম একটা আমরা গল্প পেতে যাচ্ছি, ঠিক আছে। তো সবাই দেখবেন রাজকুমার মুভিটা, আর হিমালয় সাহা পরিচালিত এই রাজকুমার মুভিটা অলরেডি কিন্তু অনেক সাড়া পেয়েছে, আপনারা ভালো করে জানেন, বাংলাদেশেও অনেক ভালো ব্যবসা সফল হয়েছে মুভিটা। আর শাকিব খানকে তো একদম পুরো অন্যরকম লাগছে এখানে, পুরো ইউ টাইপের একটা সহজ সরল বাংলাদেশের একটা ছেলে, মানে আমেরিকায় আসার পর তার যে লাইফ স্টাইল, তার যে গেট আপ, সব কিছু মিলিয়ে আসলে যেমন হওয়া দরকার ঠিক সেরকমটাই এই মুভিতে আমরা দেখতে পাবো, মানে ট্রেলার আমরা দেখতে পেয়েছি। এবং কোটনের কফির সাথে শাকিব খানের জুটিটাও আসলে সব অনেক বেশি সাড়া পেয়েছে সবার মধ্যে। এখন দেখার বাকি, আমিও ছবি দেখবো, দেখার পর অবশ্যই রিভিউ নিয়ে আসবো, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, ট্রেলারটা আসলে ভালো ছিল, সব মিলিয়ে ভালোই ছিল। এবং অল্প স্বল্প ছোটো ছোটো অল্প অল্প গানের সিন কিছু ছিল, ফাইট কিছু ছিল, কিছু কমেডিয়ান ডায়লগ এখানে ছিল, তো সব মিলিয়ে আসলে আমার কাছে ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। তবে ট্রেলারটা আগে মনে হয় রিলিজ হয়নি, আমি যতটুকু জানি বাংলাদেশে মুভি রিলিজ হওয়ার আগে রাজকুমার মুভির ট্রেলার আসেনি, শুধু গান দেওয়া হয়েছিল কয়েকটা। তো এই ট্রেলারটা আরও আগে দিলে আরও অনেক ব্যবসা সফল, আরও বেশি হিট হতো, এটাই আর কি বলবো, আর কিছু না। সো এই ছিল ভিডিও, ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। সো বাই বাই।